স্বামীদের কাছে বিয়ে বসে নাই, স্বামীদেরকে কিনে ফেলছে। বউ বলবে যে তোমার ইনকাম তোমার ভাইকে কেন দাও, তো তোমাকে কেন দিবে? সে বলবে আমি তো তোমার স্ত্রী, তো ও তোর ভাই। তো বউ বলবে যে তুমি ইনকাম করো, হ্যাঁ তোমরা তিন ভাই, তুমি শুধু তোমার বোনের বাড়িতে দিবা আর কেউ দিবে না, তো তোমাকে কেন দিব? বলবে আমি তোমার বউ, ও আমার বোন। ইটস সেম রাইট, বউকে কেন দেব কারণ আমি বিয়ে করেছি তাকে, বোনকে কেন দেব কারণ সে আমার মায়ের পেটের বোন, বউকে কেন দেব কারণ আমি বিয়ে করেছি তাকে, সে আমার অর্ধাঙ্গিনী। ছোট ভাই বড় ভাইকে কেন দেব কারণ সে আমার মায়ের পেটের ভাই, সে আমার ভাই, তাই আমি তাকে দেব। ইটস ভেরি সিম্পল রাইট। তো আমার ভাই তো বলে না বউকে কেন দিলি, তাহলে বউরে তো রাইট থাকে না, বলবে ভাইকে কেন দিলা, ওয়াই? এবার বলবে যে তোমার একটা ভবিষ্যৎ আছে, তোমার ছেলে মেয়ে আছে। তা আমি আমি তো আমি তো জারজ না, আমি তো আকাশ থেকে টপকে পড়ি না, আমি পারিবারিক মানুষ। যেমন আমার ছেলে সন্তান আমার আপন, আমার ভাই বোনও আমার আপন। ওকে তোমার ভাই খুব খারাপ, তুমি এত কিছু করো, তারপরে তোমার ভাই তোমার পিছনে খারাপ বলে, তোমার ভাই তোমার কথা মতো চলে না, আমার ছেলে মেয়েও তো আমার কথা মতো চলে না। আমি বলি নামাজ পড়ো পড়ে না, আমি বলি যে চুলে ভাবে কাটিও না কাটে না, আমি বললাম যে এই শোনো বিকালে খেলতে যাবো না, ঘুমাও একটু দুপুরে ভাত খেয়ে, সে ঠিকই ফাঁক কেটে ফুটবল ক্রিকেট খেলতে চলে যায়, বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। আমি বলি যে পাবজি খেলিও না, সে খেলে। তো বুঝি আমার ছেলে মেয়ে আমার কথাবার্তা না শুনলো আমার আপন, আমার বিরুদ্ধ চরণ করলো আমার আপন, বুঝি আমার ভাই আমার কথাবার্তা না শুনলো আমার পর হয়ে যাবে, আমার আপন হবে না। এটা ননসেন্স, মানে এটা তো কোনো বিবেক বুদ্ধির মধ্যে পড়ে না, মানে এটা তো বিবেক বহির্ভূত যুক্তি। আমার ওয়াইফকে আমি বললাম যে তুমি পর্দা করো, সে করবে না। বললাম তুমি বাবার বাড়ি এখন যেও না, যাবে না, সে চলে গেল। বললাম যে আমার মা বাবার সেবা যত্ন করো, সে বললো যে কেন আমি একা করবো নাকি, হ্যাঁ আমি কত করবো আর, তারপরেও সে বউ নাকি আমার আপন, এত কথা না শোনার পরেও। কিন্তু আমার ভাই অথবা আমার বোন, আমি যাদেরকে সাহায্য সহযোগিতা করি, তারা আমার কথা না শুনলে নাকি আমার পর, কিন্তু আমার বউ আমার কথা না শুনলো আমার আপন, আমার ছেলে মেয়ে আমার কথা না শুনলো আমার আপন, অথচ আমার ভাই বোন আমার কথা না শুনলে আমার আপন না। জোক, হোয়াট কাইন্ড অফ লজিক ইজ দিস? যে বউ আপনাকে বলে তোমার ভাই তোমার কথা মতো চলে না, তুমি কেন ওকে সাহায্য করো, ওই বউ যদি আপনার কথা মতো না চলে ওকে সাহায্য করবেন না? ইটস সেম লজিক, যে ও আমার কথা শোনে না, তুমি বলছো ওকে দিও না, তুমি আমার কথা শোনো না, তোমাকে আমি দিব। ভেরি সিম্পল রাইট। লুক, বিবাহ একটা সহজ জিনিস, এটাকে কঠিন করবেন না।